আসসালামু আলাইকুম সুবিধা জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আপডেটগুলো সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে কাদের এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন যে কারণে বাংলার মাটিতে আর কখনো তত্ত্বাবধায়ক সরকার আসবে না শেখ হাসিনা ক্ষমতা না এলে সিরিয়ার চেয়ে খারাপ অবস্থা হতো যে কারণে বাংলাদেশকে জাপানের সঙ্গে তুলনা পররাষ্ট্রমন্ত্রীর তরুণদের গড়ে তোলার মাধ্যমে অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ স্পিকার বেছে নেই পুতিন জেলেন্সকির বক্তব্যের প্রতিক্রিয়া যা বলল রাশিয়া ডলারে অস্থিরতায় টাকার মান কমার আশঙ্কা পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই নাসের জনগণের ভোটে আবারও আওয়ামী লীগের বিজয় হবে স্থানীয় সরকার মন্ত্রী দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বিএনপির মিলিয়ন ডলার ব্যয় কেন উচ্চমাধ্যম আয়ের দেশে পৌঁছাতে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক জনজীবনে সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে ড কামাল উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে মির্জা ফখরুল জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেনি করবেও না সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্য নিউজটি আছে রুমিন ফারহানাকে নিয়ে যা বললেন উকিল সাত্তার এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না এবার বিস্তারিত তার আগে আমাদের ভিডিওটি দেখতে লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে কাদের জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাদের বলেন ইউরোপ যুদ্ধের কারণে দেশে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে যার কারণে বিশ্বজুড়ে তেল ও গ্যাসের দাম বেড়েছে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে পৌনে দিন কোন এবং যুক্তরাজ্যে বিদ্যুতের দাম পনে ছয় গুণ বেড়েছে বাংলাদেশ সরকার বিদ্যুৎ উৎপাদন করে ইউনিট প্রতি তিন টাকা ভর্তুকি দিচ্ছে পিডিবি বছরে চল্লিশ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে জনগণের কষ্ট হয় সত্ত্বেও সরকার নিরুপায় হয়ে বিদ্যুতের দাম বাড়িয়েছে এ সময় বিএমপি সমালোচনা করে আওয়ামী লীগের নেতা বলেন লবিস্ট পাম্প নিয়োগ করে বিএনপি বিদেশি প্রভুদের কাছে দেশের বিরুদ্ধে কুচা আছে প্রিয় ভালবাসা দর্শক দু হাজার চব্বিশের নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি হাত নিউজ হচ্ছে যে কারণে বাংলার মাটিতে আর কখনো তত্ত্বাবাদের সরকার আসবে না

মাঠে নামানোর চেষ্টা করছে কিন্তু দেশের জনগণ আজ বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ তাদের সব আসফলন আওয়ামী লীগ ব্যর্থ করে দেবে এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে শেখ হাসিনার ক্ষমতা না সিরিয়ার চেয়ে খারাপ অবস্থা হতো শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতা না দেশের অবস্থা সিরিয়ার চেয়ে খারাপ হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায়নন্দী সুজিত রায়নন্দী বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে আগামীতে স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকার কোনো বিকল্প নেই তিনি বলেন চাপাই নবাবগঞ্জের উন্নয়নে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় বিকল্প নেই ধারাবাহিকভাবে দেশ অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে উন্নয়নের এই ধারা রাখতে সব নেতা কর্মীকে কাজ করতে হবে এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে যে কারণে বাংলাদেশকে জাপানের সঙ্গে তুলনা পররাষ্ট্রমন্ত্রীর জনসংখ্যা জনসম্পদের নিরিখে বাংলাদেশকে জাপানের সঙ্গে তুলনা করলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন তিনি বলেন আমাদের দেশকে জাপানের সঙ্গে তুলনা করতে পারি কারণ জাপানের অনেক মানুষ আছে যা তাদের শক্তি আমাদেরও প্রচুর মানুষ আছে এদের দক্ষ করতে পারলে আমরা শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারবো শিক্ষাক্ষেত্রে সিলেট পিছিয়ে আছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ব্যাপারে আমাদের সচেতনতা বাড়াতে হবে কারণ শিক্ষা একটি পরিবারকে উন্নত আসনে নিয়ে যেতে পারে এদিকে আরেকটি হজ হচ্ছে তরুণদের গড়ে তোলার মাধ্যমে অর্জিত হবে স্মার্ট বাংলাদেশ স্পিকার স্পিকার শিরিন শারমিন চৌধুরী বলেছেন তরুণ রায় দেশ ও সমাজের প্রাণ শক্তি এবং ভবিষ্যৎ নেতৃত্ব তরুণদের গড়ে তোলার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা ও স্মার্ট বাংলাদেশ প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি দেওয়ার মহতে উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা নিশ্চিত করছে যা প্রশংসনীয় বাংলাদেশ এখন ডেমোগ্রাফিক ডিভিডেন্টের সুবিধা উপভোগ করছে এ সময় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ অত্যন্ত যুগোপযোগী শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক এদিকে আরেকটা হজ নিউজ হচ্ছে বেছে নেই পুতিন জেলানস্কের বক্তব্যের প্রতিক্রিয়া যা বলো রাশিয়া রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরে নানা মহলে জল্পনা চলছে গত বছরের শেষ দিকে তিনি জানিয়েছিলেন সাংবাদিকদের মুখোমুখি হবেন না তাদের উদ্দেশ্যে একটি ভিডিও বার্তাও দিয়েছিলেন সে সময় জেনারেল এস আর নামে রুশ টেলিগ্রাম চ্যানেলে দাবি করা হয় একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন পুতিন এর মধ্যে ক্যান্সারের মতো মরণ খাতি রয়েছে এছাড়া সিঁড়ি দিয়ে পড়ে গিয়ে নাকি পায়ুর হাড়ে চোট পেয়েছেন রুশ প্রেসিডেন্ট এর মধ্যে পুতিনের বেঁচে না থাকারও জল্পনা উস্কে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমি জেলেন্সকে বৃহস্পতিবার সকালে সিজার বিশ্ব অর্থনৈতিক ফোরামের মূল অনুষ্ঠানের ফাঁকে ইউক্রেনীয় ব্রেকফাস্টে নামে একটি কর্মসূচিতে অংশ নিয়েছিলেন জেলস্কি সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় রাশিয়ার সঙ্গে শান্তিপূর্ণ আলাপ আলোচনা হবে শুরু কবে এদিকে ডলারের অস্থিরতা টাকার মান কমার আশঙ্কা রাশিয়া ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার বৈশ্বিক মন্দা নেতিবাচক প্রভাব বাংলাদেশে আরও পড়বে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল সহ নিত্যপণ্যের দাম বাড়ার কারণে ডলারের বাজারে অস্থিরতা থাকবে এতে ডলার বিপরীতে টাকার মান কমে যাবে বৈদেশিক মুদ্রা আয়ের চেয়ে বেশি ব্যয় হওয়া চলতি হিসাবে ঘাটতিও বাড়বে এসব কারণে মূল্যস্ফীতির হার চাপ বাড়বে এ চাপের কারণে এই হার নিয়ন্ত্রণে রাখা হয় অনিশ্চয়তা দেখা দিয়েছে পাশাপাশি মন্দা মোকাবেলা সরকারের নেওয়া পদক্ষেপ ফলে বিনিয়োগ বাড়বে এতে অর্থনৈতিক কর্মকাণ্ড ইতিবাচক প্রভাব পড়বে একই সঙ্গে ডলারের সংকট কিছুটা কমেও আসবে আগের বছরের তুলনায় ডলারের দাম বৃদ্ধির প্রবণতাও কিছুটা কমবে এদিকে আরেকটি হাত নিয়ে পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখলের সুযোগ নেই নাসের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আাসির উদ্দিন বলেছেন ক্ষমতায় যাওয়া বা সরকার বদলের একমাত্র পন্থা নির্বাচন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের অধীনে একটি গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া সরকার বদলের অন্য কোনো উপায় নেই যারা নির্বাচন ছাড়া অবৈধ গণতান্ত্রিকভাবে পেছনে দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায় তারা কখনো সফল হবে না এদিকে আরেকটি হজ হচ্ছে জনগণের ভোটে আবারও আওয়ামী লীগের বিজয় হবে স্থানীয় সরকার মন্ত্রী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে আওয়ামী লীগের হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেছেন শেখ হাসিনা সরকার দেশে অর্থনীতির চাকাকে ধ্বংসের দ্বার প্রান্ত থেকে উত্তরণ করেছে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করেছে দেশে এমন খাদ্যের কোনো ঘাটতি নেই স্থানীয় সরকার বলেন বিএনপি জামায় সরকার তাদের সময়ে দেশের কথা চিন্তা না করে নিজেদের স্বার্থের কথাই বেশি চিন্তা করেছে বিএনপি শাসনাবলী দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করা হয়েছে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে উন্নতির চূড়ান্ত স্তরের দিকে নিয়ে যাচ্ছে এদিকে দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে বিএনপির মিলিয়ন ডলার ব্যয় বিএনপি মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে শ্যাংকশন আরোপের সংসদ ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় লভিস্ট ফার্ম নিয়োগ করে বিদেশি প্রভুদের কাছে গিয়ে দেশের বিরুদ্ধে কুচে রটাচ্ছে মিথ্যা ও বানোয়ার তথ্য দিয়ে দেশের জনগণের বিরুদ্ধে শ্যাংশন আরোপের ক্রমাগত ষড়যন্ত্র করেছে এ সময় তিনি মির্জা ফখরুল ইসলাম আলমকে সহ বিভিন্ন নেতা বৃন্দের উদ্দেশ্য প্রণোদিত ও সুরবি সন্ধিমূলক বক্তব্যে নিন্দা ও প্রতিবাদ জানান এদিকে আরেকটি হত নিজ হচ্ছে কেন উচ্চ মাধ্যম আয় দেশে পৌঁছাতে বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক উচ্চ মাধ্যম আয় দেশের অভিষ্টে পৌঁছাতে বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকবে বলে অঙ্গীকার ব্যক্ত করেছেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এক্সেল ভ্যান ট্রট সেনবার্গ শনিবার রাজধানীর হোটেলে অর্থমন্ত্রী আহ ও মুস্তাফা কামালের সঙ্গে এক দ্বিপাক্ষিক সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন তিনি অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয় অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সভায় বিশ্ব ব্যাংকের এমডি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন সেই সঙ্গে দরিদ্র দূরীকরণের বাংলাদেশের অভাবনীয় সাফল্যের প্রশংসাও করেন তিনি প্রধানমন্ত্রী শেখ নেতৃত্বে করোনা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন সময়োচিত পদক্ষেপের প্রশংসা করেন বাংলাদেশের উচ্চ মাধ্যম আয়ের দেশের অভিস্টে পৌঁছাতে বিশ্বব্যাংকের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি এদিকে আরেকটি হস্তে জনজীবনের সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে ডক্টর কামাল দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি রেলের মূল্যবৃদ্ধি ফলে জনজীবনের সীমাহীন দুর্ভোগ নেমে এসেছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন শনিবার সকাল দশটায় রাজধানীর পুরনো পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন গণফোরাম কেন্দ্রীয় কমিটি সভার আয়োজন করে এই সময় গ্যাসের অস্বাভাবিক মূল্য তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন অবিলম্বে গ্যাস বিদ্যুৎ সহ জ্বালানি তেলের মূল্য কমাতে হবে তিনি বলেন আগামী নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করার দাবিতে দেশব্যাপী জনমত গঠনে কার্যকর উদ্যোগ নিতে হবে এ লক্ষ্যে তিনি সমমাননা রাজনৈতিক দল ও ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে যাতে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে উন্নয়নের কথা বলে সরকার জনগণকে বোকা বানাচ্ছে মির্জা ফখরুল এই সরকার উন্নয়নের কথা বলে জনগণকে বোকা বানাচ্ছে বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন আওয়ামী লীগের স্লোগান হলো আমার ভোট আমি দেব আমার ভোটও তোমার ভোটও আমি দেবো এ সময় সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন গরিব আরও গরিব হচ্ছে আর আওয়ামী লীগের নেতারা ফুলে ফেঁপে বড় লোক হচ্ছে জনগণকে নিয়ে এসব ফাঁসদায়ামি করা চলবে না জনগণকে নিয়ে মস্করা করা চলবে না বিএনপি ভোট চায় তবে তা হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তা না হলে আওয়ামী লীগ ভোট চুরি করবে এটা তাদের স্বভাব এদিকে আর কি হজ হচ্ছে জাতীয় পার্টি নির্বাচন বর্জনে করেনি করবেও না প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বলেন জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেনি ভবিষ্যৎ করবে না আগামী জাতীয় সংসদ নির্বাচনে হবে সেই নির্বাচনে জাতীয় পার্টি করবে নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জনে আমাদের এখান থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে কর্মতৎপরতা আর বৃদ্ধি করতে হবে তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে হবে স্বজন পরিহার করে সব পর্যায়ে কমিটির গঠনের যোগ্যতার মাপকাঠি বজায় রাখার পরামর্শ দেন তিনি এদিকে আরেকটি হজ নিউজ হচ্ছে রুমিন ফারহানাকে নিয়ে যা বলেন উকিল সাত্তার ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে বিএনপির মহাসচিব চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাবেক উপদেষ্টা আবদুল সাত্তার ভূইয়া পদত্যাগ করেন সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আর নিজেকে ছেড়ে দেওয়া এই আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল সত্তার ভূইয়া এজন্য তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয় এমনকি বহিষ্কৃত সাবেক এমপি আব্দুল সাতার ভূইয়ার পক্ষে কাজ করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমির ফারহানা আর ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে উপনির্বাচনের সময় সরালেও আশুগঞ্জে ব্যারিস্টার রুমির ফারহানাকে অবাঞ্চিত তাকে প্রতিহত করার ঘোষণা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার